আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেদওয়ান রাহি। অ্যান্ড আজকের ব্লগটা মূলত আমার মঙ্গলবারে যেহেতু একটা ব্লগ আপলোড দিতে হবে, শুধুমাত্র সেই জন্যই করা। অ্যান্ড এখন আমি আসি হচ্ছে বিরামপুর। অ্যান্ড বিরামপুর কীভাবে আসলাম, কী করলাম, এগুলো নিয়ে ভিডিও বানাইনি। তো আমি আসছি হচ্ছে বিরামপুরে কালকে, আই মিন 26 জুলাই। অ্যান্ড আমি ভেঙে ভেঙে আসছি বিকজ আমার এখানে অ্যাসাইনমেন্টের কিছু কাজ আছে এর কারণে। অ্যান্ড এই বিরামপুরে আমি এখানে কয়েকদিন থাকবো। অ্যান্ড আমি আপনাদের কাউকে এটা সাজেস্ট করবো না আপনারা লকডাউনে বের হন। অ্যান্ড সেকেন্ড থিং সেটা হচ্ছে যে আমি এখন বের হয়েছি বিকজ কুরিয়ারের কিছু ব্যাপার স্যাপার আমার জানা দরকার ছিল। অ্যান্ড কিছু অফসেট পেপারও আমার কিনতে হবে বিকজ অ্যাসাইনমেন্টের বহুত প্যারা, সেই প্যারাগুলাই আমাকে ঝামেলা করতেছে। আর এখন যাচ্ছি হচ্ছে বিরামপুরে আরেক দিকে, সেখানে একটা কাজ আছে সেটা শেষ করি, দেখা করি। তো যেহেতু বাইরে বের হয়েছি একটু স্টেশনে আসছি, এখন দেখবো স্টেশনে আলু পরোটা আছে কিনা। অ্যান্ড যদি আলু পরোটা থাকে তাহলে আলু পরোটা খাবো। অ্যান্ড স্টেশন আসলে পুরো ফাঁকা, জাস্ট বিকজ স্টেশনে কোনো ট্রেন নাই, কিছু নাই। অ্যান্ড এনজয় করেন ভিডিওটা। একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু ইংলিশ শিখতে চাই, বাট ইংলিশটা যদি আমরা শৈশব থেকে শিখি তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরও বেটার। তো আপনারা যারা এখন শিশু আমার ভিডিওটা দেখছেন বা আপনাদের যারা বাচ্চা কাচ্চারা আছে তাদের জন্য কিন্তু 10 মিনিট স্কুল একটা কিডস ইংলিশ কোর্সের অ্যারেঞ্জ করছে। আপনারা চাইলেই সেই কোর্সটা আপনাদের বাচ্চাদের করাতে পারেন বা আপনি বাচ্চা হয়ে থাকলে সেই কোর্সটা করতে পারেন। অ্যান্ড কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কাইন্ডলি চেক করে আসবেন। অ্যান্ড আমি কিন্তু বিরামপুরে আসি কখনো একা একা ঘুরি না, আমার সাথে অলওয়েজ থাকে আরাফাত একটা ফকিরের মতো। হাই হাই দিব অল টাইম, হাই ছাড়া কোনো কথাবার্তা নাই। অ্যান্ড আজকের ব্লগটা আই থিঙ্ক অনেক ছোট হবে, বাট ছোট হবে আই থিঙ্ক না, সো সরি। এখন COVID-19 সিচুয়েশন, আপনার বাসায় বাসায় ট্রাই করেন। আমার একটু অ্যাসাইনমেন্টের কাজটা আছে, আমি একটু বিরামপুরে আসছি কাজে।